ভাবে আছি, পরীক্ষা পরীক্ষা শেষ, সময় না, ঘোরা হয় না, ইন্টারেস্ট থাকবে বাড়ির মধ্যে আর ভালো লাগে না। চল তাহলে ঘুরে আসি, চল। কোথায় যাবি তোরা? দার্জিলিং চ। হুম, দার্জিলিংয়ে চ। দার্জিলিং, দার্জিলিং ঘোরা খুব সুন্দর জায়গা। দার্জিলিং ঘুরে আসি, চল। কবে যাবি তোরা? নেক্সট উইক কর, সানডে। হুম, সানডে না, সানডে হবে না, কেন কি আছে? সানডে একটু অসুবিধা আছে, সোমবার। মানডে, মানডে, মানডে। আচ্ছা, মানডে, মানডে তুই ফ্রি? স্যার ট্রেনে করে চলে যাও। হুম, ওকে, ঠিক আছে, চল চল তাহলে। তাহলে মানডে মানে আর দার্জিলিং যাওয়া হবে না। কেন? ওই দেখ কি সুন্দর দেখতে, বল মেয়ে, হ্যালো, একটু শুনবেন, একটু কথা ছিল। আমি পাড়ায় থাকি, ঠিক আছে, অনেকদিন ধরে তোমাকে দেখছি, তোমাকে খুব ভালো লাগে, আই লাইক ইউ। শুনবেন তো, তো কিছু বলবো, বাবা কিছু বললো না, শুনবেন ম্যাম, হ্যালো, এক্সকিউজ মি, বাট আগের দিন বললাম আপনাকে লাইকের কথা, কিছু না বলে আপনি চলে গেলেন। এটা তো অনেক বড় ডিসিশন, একবারে তো না যায় না, আমার এখন টাইম নাই। বাট আমি সত্যি কথাই বলছি, আপনাকে খুব পছন্দ হয়েছে, বাট আই লাভ ইউ। ঠিক আছে, আমার টাইম লাগবে। তখন শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো গোবেষারা পাগলাম। ঠিক 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 হাই, হ্যালো, হাই, হ্যালো, কাল তো কিছু বললে না তো? যদি আমার উত্তর নাই হতো, তাহলে এতদিনে তোমার গালে চারটে করে চড় পড়ে যাবে। ওরে ভাই, কি বললো রে এটা, বুঝলাম না, হ্যাঁ বললো না, না বললো, চারটে চড়।
তা বলে চলে গেল। এই বিপ্লবের বাচ্চাটার জন্য দার্জিলিংটা যাওয়া দরকার। ওই একটা কুকুরের মতো একটা একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছে, জীবনে সোজা না। ওকে আসো করিনি, ওই দুদিন ঘুরে কুকুরের মতো হয়ে গেছে। ভালো আরে না তোরা জানিস দার্জিলিং যাবি না তো? ঠিক আছে। আরে মেয়েটাকে প্রপোজ করলাম। প্রপোজ তুই? তুই প্রপোজ করলি? হ্যাঁ। বাহ, তো মেয়েটা হুট করে আমাকে বলে কি আমার অ্যানসার যদি না হতো তাহলে চারটে চর তোমাকে মেরে দিতাম। বাহ, মেয়েটা এটা বলেছে? হ্যাঁ। তো তুই কি বললি? আর কিছুই বলিনি, ওদিকে চলে গেল। কেন কিছু বলিস? ও তো প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এটাও বোঝেনি কেন এটা? আরে হ্যাঁ দেখ শোন, মেয়েদের বুক ফাটে দেবো, মুখ ফোটে না, বুঝলি? ধরে নে হ্যাঁ, মানে এটা যখন বলেছে ধরে 75% হয়ে গেছে, শিওর, ড্যাম শিওর, 99% হয়েছে, 99% হয়ে গেছে বলেছে। আরে সত্যি? হ্যাঁ। তো তুই কিছু বলিস? ভাই ট্রিট চাই কিন্তু ভাই। ওদের বেটি দার্জিলিং এর পয়সা বার করতে পারছ না? ওদের বেটি এ ভাই সত্যি বলছি। হ্যাঁ রে সিরিয়াসলি বন্ধু পরে, ঠিক আছে, বন্ধু হচ্ছে সাত জন্মে আর বন্ধু হচ্ছে এক জন্মে, বুঝেছিস?
মানে কতটা চেঞ্জ হয়ে গেছে দেখ। যেদিন বুঝবে সেদিন ঠিকই ফিরে আসবে। আজ বন্ধুদের ছেড়ে ভালোবাসা আপন হয়ে গেছে, তো একদিন ঠিকই ফিরবে। মিলিয়ে নিস আমার কথা। কি যা হিন্দু রাজন, তুই তো জানিস আমরা মুসলিম আর ও হিন্দু। এই জিনিসটা কি বাড়িতে মেনে নেবে আমাদের? বাড়িতে বললে কেন মানে? তুই নিজে ভাব নিজে। আব্বু মানবে? তুমি যদি একবার কথা বলে দেখ। আমাদের জাতের পড়ে না, হিন্দু আর আমরা মুসলিম, মাথায় রাখার চেষ্টা কর। আর যদি না মানিস তাহলে আমি অন্য কিছু করতে বাধ্য হব, সেটা আমাকে বাধ্য করিস না। আমি আর নেক্সট দিন তোকে দেখি, তোকে বাড়ি চল। কি বলছো তুমি? তুমি দেখো যদি দেখো পালানোটা তো সম্ভব নয়। এটা ছাড়া আমাদের তুমি একটা কাজ করতে পারো। কী কাজ বলো? তুমি তোমার বন্ধুদেরকে বলে দেখতে পারো যদি কিছু হয়। ঠিক আছে আমি দেখছি। কেন এই মুহূর্তে ওরা ছাড়া আমাদেরকে হেল্প করার মতন কেউ নেই।
ঠিক আছে, আমি বন্ধুদেরকে তাহলে বলছি, দেখি ওরা কি করতে পারে। আমাদের যদি সম্পর্কটা বাঁচিয়ে রাখতে হয় আমাদের পালাতে হবে। দাদা কালকে তো একবার পর বাড়িতে তো একটা বিশ্রী সমস্যা তৈরি করেইছে, তারপর সবার কাছে আমি এখন একটা বোঝা হয়ে গেছে। তুমি দেখো কী করা যায়। একটাই উপায়, আমি তাহলে বন্ধুদেরকে তাহলে বলে দেখি ওরা কী করতে পারে। একটাই রাস্তা তাহলে তুমি যেটা বললে। ঠিক আছে, আমি তাহলে বন্ধুদেরকে আমি বলে দেখছি ওরাই কিছু করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি আসো, আমি বন্ধুদের কাছে যাচ্ছি। যোগাযোগ রাখিস না, কথা বলিস না, রাস্তা দিয়ে হেঁটে গেলে পাত্তা দিস না, তোর সাথে আবার মানে তোকে আমরা কি হেল্প করবো তোকে? জানিস ভাই, প্রেমে পড়লে যা হয়। ভাই প্রেম আমিও করি, ওর সাথে এত কথা বলছিস। তোমরা আমাকে চেনো কি চেনো? আমি ফারজানা, আমাদের এখন একটা প্রবলেমে পড়ে আশা করে। হ্যাঁ, ভাবতেই পারো তোমরা আমাদের সাথে, কিন্তু যেটা আমরা করছি তার হয়তো কোনো ক্ষমা নেই, কিন্তু যেটা আমাদের সাথে হতে চলেছে এরপর এটা আমাদের পুরো কথা শুনেও যদি তোমরা আমাদের সাহায্য না করো তাহলে হয়তো আমরা নিজেদের সম্পর্কটাও বাঁচিয়ে রাখতে পারবো না, আর ওকে হয়তো তোমরা কখনো খুঁজেও পাবে। ভাই প্লিজ একটু হেল্প কর। কী হয়েছিল? আচ্ছা, ব্যাপারটা দাদা জেনে গেছে, আমরা রিলেশনে আছি, হুট করে দেখে নিয়েছি, সম্পর্কটা মেনে নিতে চাইছে না। তখন তোরা কী করবি? আজকাল জেনে ভালোবাসিস প্রচণ্ড, মানছে না কেন? কারণ হিন্দু। আরে আজকালকার দিনে আবার জাত নিয়ে সে হিন্দু মুসলমান আজকালকার দিনে, তো তোরা এখন কী করবি? মানে ডিসিশনটা কী নিয়েছিস? তোরা বাড়িতে চলে এসছিস? হ্যাঁ, ওই জন্য তোদের কাছে আমি হেল্প চাইতে এসেছি, তোরা কিছু করতে পারিস। ঠিক আছে, পালানোর সমস্ত বন্দোবস্ত আমি করে দিচ্ছি, আর হোটেল ফোটেল সবাই বুক করে দিচ্ছি। এটিএম কার্ড, টাকা পয়সা সব আছে, যা যা লাগবে সমস্ত রয়েছে। ওকে নিয়ে ভালো একটা জায়গায় চলে, আমি ফোন করে সব হোটেল ফোটেল সব বুক করেছি। আর যদি লাগে আমি ফোন করে ডাকবি, কোনো রকম প্রবলেম হলে আমরা চলে আসবো। ওকে ভাই, থ্যাংকস ভাই, থ্যাংকস। তোদের মতো বন্ধু আর হয় না। আর ঠিক আছে, হ্যাঁ এগুলো ভুলে যা প্লিজ। ঠিক আছে, আসলাম রে। যদি ভালো টালো কেউ বাসে কি যে ঠিক ভুল বুঝে উঠে দেয় তখন শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায় দেখো গোবে সারা পাগলাম। ঠিক 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 আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের হিরোর ফটোশুট চলছে, মানে বিপ্লব এখন ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, কিছু করার নেই। আচ্ছা, আপনি কি শুটিং শুরু করবেন? শুটিং শুরু হবে তো নাকি? ওয়ান মিনিট, ওকে
ঠিক আছে, আবার এই যে পোস্টটা দেখুন, বলো হাঁকতে বসেছে, হাঁকতে বসেছে, পোস্টটা দেখুন রাস্তায় বসে পড়েছে, ও রাস্তায় বসেছে, ও আলাদা আলাদা দম্ভ সুপারি, ও ঘাড়ে যাই না কি হয়েছে, মনে হয় সুষুম্না কাণ্ডটা ভেঙে গেছে, আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম সুষুম্না কাণ্ড স্পাইনাল কর্ড ভেঙে গেছে, তাই না ঘাড়ে হাত, এই যে আমাদের নায়িকা এই গাড়িটা কিনলো, মানে স্বপ্ন এত হিট করেছিল লাস্ট সিনেমা সেই টাকা দিয়ে আমরা একটা গাড়ি কিনেছি, আমরা কিনতে পারিনি, নায়িকা এত একাই কিনে নিয়েছে প্রডিউসারের থেকে 1.5 কোটি 2 কোটি টাকা নিয়ে নিয়ে সব করা সিনেমা টাকা জমিয়ে এত বড় একটা গাড়ি কিনেছে, এই যে আমাদের দাদা, ও দাদা দাদা দেখে রাখুন, ওকে যখন রাস্তা দেখাবো 1 টাকা করে দিয়ে যাবেন, ওকে পয়সা দেবো, ওর হাতে একটা বাটি দেয় না, বাটি দেয় ভালো লাগবে, ওর হাতে একটা বাটি দেয় পারি কি না এটা আপনাদের উপরে, আশা করি ভালো হবে, দেখতে থাকুন, তুমি কিছু বলো বক্তব্য কি বলি বলো কিছু, আমি লাস্টে বলবো, আপনার কোনো বক্তব্য আছে, কিচ্ছু নেই, এই এত বড় একটা গাড়ি কিনলেন চকচক চকচক করছে, যাই হোক দেখবেন একদিনে শেষ করতে পারি না, 2 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা লাগবে, হয়ে গেলে দেখা হচ্ছে এই রবিবার ঠিক দুপুর 12টায়, টাটা।